আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখেন, একেবারে গাছের মধ্যে পাকা আম, এই যে আমি ছিললাম, এটি হচ্ছে লকনা জাতের আম। লকনা বলে লক্ষণ ভোগ, যেটি আপনারা শুদ্ধ ভাষায় শোনেন সেটিকে স্থানীয় ওই নাটোর রাজশাহীর লোকজন সেটিকে বলে লকনা আম। এবং দেখেন এখন এই যে গাছে গাছে এরকম অধিকাংশ আমি কিন্তু গাছ পাকা, এবং এই লকনা আম কিন্তু পাকার পরে খুব কালার, ভালো কালার হয়। দেখেন সব আমি প্রায় পেকে গেছে এবং এগুলো সবই কিন্তু পাকা আম। এবং এই বাগানের প্রত্যেকটা গাছেই মোটামুটি এরকম পাকা আম আছে। এবং এই আমগুলাকে এবারে বেশিরভাগ আমকেই গাছ পাকা করানো হয়েছে, যেহেতু ঈদের আগে একটু দাম কম ছিল, তাই যারা বাগান কিনেছেন তারা আম রেখে দিয়েছেন এবং সব গাছ পাকা আম একসাথে তারা পাড়তে চাইছেন, যে গাছের মধ্যে আমগুলো পাকবে এবং সেই পাকা আম তারা সংগ্রহ করবেন। এই যে দেখেন চমৎকার, এই যে গাছের নিচে দেখেন পড়ে আছে, এই যে পেকে পড়ে আছে, দেখেছেন এটা কিন্তু একটু বেশি পেকে গেছে এবং নিচে পড়ে গেছে। আর এই যেভাবে আম ঝুলছে, কাছে কাছে আম ঝুলছে, আপনারা দেখেন কি পরিমাণে আম। এই যে আরও একটা আম, এরকম চমৎকার কালারের এই আমটা লক্ষণভোগ। এবং আমরা আপনাদেরকে একটু দেখাই যে বাগানে কিভাবে আম পারে, কিভাবে সংগ্রহ করে। প্রচুর আম এই বাগানে, লক্ষণভোগ আমটা এমনিতেই বেশি ধরে। অনেকেই লক্ষণভোগ একটু অবহেলা করেন, খেতে চান না, কারণ খেতে চান না এই কারণে যে একটু মিষ্টতা কম এই কারণে। কিন্তু এই আমটা কিন্তু কালার খুব ভালো, এবং এটি কিন্তু একটু মিষ্টতা কম হওয়ার কারণে এটি কিন্তু চাইলে যারা ডায়াবেটিসের, যারা ডায়াবেটিস আছে তারা কিন্তু খেতে পারেন। এই যে দেখেন এই নিচে নিচে একটু, মানে যদি দেখাও, এই যে আম সব পড়ে আছে, বিছিয়ে এগুলো সব পাড়া হয়েছে, এক একটা গাছ একবারে পরিষ্কার করে ফেলা হচ্ছে, যেহেতু আমের সিজন একেবারে শেষ হয়ে যাচ্ছে। এবং দেখেন এখানে বেশ বড় বড় সাইজের আম, ভালো সাইজের আম দেখেন, একটা এগুলো কিন্তু দুইটা তিনটাতে কেজি হয়ে যাবে এবং বেশ অনেক বড় বড় সাইজ। এবং এটি হচ্ছে নাটোরের সদর উপজেলার রুয়েরভা গ্রামের একটি বাগান, এবং এই বাগানের মধ্যে আজকে আম হারভেস্ট করা হচ্ছে। এবং এই গাছ পাকা আম আছে, দেখেন এই আমটার কালার দেখেন, এই যে আমটার কালার দেখেন, চমৎকার কালার। এবং এই পুরো নিচে যে আম পাড়ার দৃশ্যটা কিন্তু খুব ভালো, আম যখন একবারে সব নিচে রেখে পড়ে, যখন গাছ ঝাঁকি দেওয়া হয় তখন নিচে পড়ে এবং এখান থেকে তারা তুলে তুলে নিয়ে যান। তো এই রবানিকে বলবো একটু দেখাও এই যে দৃশ্য, আম কিভাবে ঝুড়িতে তোলে। কি অবস্থা আমের দাম কেমন এখন, বাড়ছে আমের দাম, বাড়ছে কত? এটা কি লকনা? 25-28। এদের আগে তো 15 টাকা কেজি বিক্রি হয়েছে, এখন একটু দাম বাড়ছে না? 18-20 বিক্রি হচ্ছে। বড়গুলা একই, এগুলো আলাদা করছেন কেন? এগুলোর কালার ভালো, এই জন্য এগুলো সব পাকা, মানে কাঁচাগুলো একদিকে, পাকাগুলো একদিকে। এই যে পাকা সুন্দর কালার হয় যেটি বলছিলাম, আর এই যে দেখেন কাঁচাগুলো, এগুলো এগুলোর 2-3 দিনের মধ্যে পেকে যাবে। এইভাবে এই যে ক্যারেট করা হচ্ছে, এই ক্যারেট থেকে এগুলো আবার যখন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে এগুলোকে আবার সর্টিং করা হবে, ছোট আম বড় আম সর্টিং করে, এগুলো বিভিন্ন সাইজের যে আম সেগুলো সর্টিং করে তারপরে কিন্তু এগুলোকে বাজারে পাড়া, ঢাকায়, চট্টগ্রামে, বিভিন্ন বড় বড় শহরে যেখানে সেখানে পাঠানো হবে। এই যে পুরো বাগানটা আমরা বলছিলাম যে আপনারা অনেক বড় বাগান, এবং এই বাগান জুড়েই কিন্তু এখন আমের হারভেস্টিং চলছে। এই যে পাকা আম, এই যে পাকা আমটা দেখাও একটু, পাকা আম। এইবারে যে এই যে কাঁচা আম আছে, এই আম, এগুলো সবই হচ্ছে লক্ষণভোগ বা লকনা, লকনা জাতের আম। এবং এই বাগান গাছগুলো খুব বেশি বয়সের না, কিন্তু এখন যেহেতু লকনা, লক্ষণভোগের বা লকনার সিজন একেবারে শেষের দিকে, ফলে এই গাছের আমরা একটু পুরো দিকে যদি বাগানটা দেখাই, দেখেন অনেক বড় একটা বাগান, এবং এই বাগানটা কিন্তু বেশ ভালো ফল বিয়ারিং হয়েছে, এবং সেই ফল কিন্তু এখন এরা আসলে বাগান, যারা মালিক বাগান চুক্তিসহ বিক্রি করে দিয়েছেন একবারে, আর এখন যারা ব্যাপারী যারা কিনে নিয়েছেন তারা এখান থেকে আম পাচ্ছেন, এগুলো এখন বাজারজাত করবেন। তো সব মিলিয়ে লক্ষণভোগ আমটা কিন্তু অনেকেই হয়তো খেতে চান না, কিন্তু এই আমটা পরিবেশনের ক্ষেত্রে ভালো, ডায়াবেটিস রোগী যারা কম, মিষ্টতা যেহেতু একটু কম কিন্তু স্বাদ ভালো, খারাপ না, এবং কয়েকদিন রেখেও খাওয়া যায়। ফলে লকনা আম বা লক্ষণভোগ আমটি নিয়ে অনেকেই হয়তো এটিকে একটু অবহেলার দৃষ্টিতে দেখেন, আসলে আমটা অবহেলার দৃষ্টিতে দেখার কিছু নাই। এবং এই আমটা কিন্তু
কৃষকের দিক থেকে খুবই লাভজনক কারণ এটির বিয়ারিং অনেক ভালো অনেক ধরে প্রচুর ফল হয় সেই দিক দিয়ে কৃষকের জন্য কিন্তু এটি ভালো তো যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।